খিচুড়ি আর এতে কষিয়ে নিয়ে। নমস্কার বন্ধুরা, আজ গুরু পূর্ণিমা। প্রত্যেক গুরুকে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে আমি আজকে তো ভাত টাত খাওয়া নেই, আজকে নিরামিষ খাওয়া দাওয়া, আর সাথে ভাত নয়, গরু পূর্ণিমাতে ভাত খেতে নেই আমরা জানি সকলে। তো সেই জন্য আজকে আলুর দম করব। আলুর দমটা বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে টমেটো আর আদাটাকে ভালো করে কষে নেব, তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আলুর দমটা আমার হয়ে গেছে, কষা করলাম, জল দিলাম না, ঘি আর গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। কারণ খিচুড়িটা একটুখানি তোমাদের বলতে ভুলে গেছি, এখন হবে সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি হবে, আর সাবুর খিচুড়ি খুব টাইট, মানে মুখার্জিবাবু খেতে পারেন না, খুব টাইট হলে ওনার একটু অসুবিধা হয়, সেই জন্য একটু মাখা মাখা করতে হবে, ওই জন্য আলুর দমটা কষা হয়েছে। বন্ধুরা, সাবুর খিচুড়ি বানাবো, সেই জন্য কড়াই আগে তেল দিয়ে দিচ্ছি। মুগের ডালটা আমি ভেজে নিচ্ছি, এক কাপ মুগের ডাল আছে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গাজর, ক্যাপসিকাম আর বিনসটা এতে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নেবো। কাঁচা দিয়ে দিলাম, এটা ভালো করে ভাজা হোক। এতে ধনে, জিরে, লঙ্কা, হলুদ, এখানে ড্রাই মশলাগুলো হয় সেগুলো দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকলাম। আর একটু নাড়বো, কষা করে নেবো একটু। এদিকে আমি গরম জল বসিয়েছি, পুরোটাই কিন্তু গরম জলে হবে, ঠান্ডা জল দেওয়া যাবে না। আমি একটু গরম জল এতে দিয়ে দিচ্ছি। আর একটু বসিয়ে রেখে দিলাম, এখন ডালটা আর এটা একটু সিদ্ধ হয়ে যায়। গ্যাসটা সিম করে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে কষে নিয়ে এবার সাবুটা দিয়ে একটু ভালো করে কষে নেব, নুন মিষ্টিটা দেব। কষা হয়ে গেলে এই গরম জলটা দিয়ে দেবো। এখানে কিন্তু একদমই ঠান্ডা জল ইউজ না করাই ভালো, গরম জল ইউজ করাই ভালো। কেমন কালারফুল হয়েছে দেখো, সেটা দিয়েছি, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। একটু ফুটবে সেই জন্য একটু জলটা বেশি দিলাম, কারণ সেদ্ধ 80% হয়ে গেছে আর একটু ফুটবে সেই জন্য দিয়ে দিলাম একটু বেশি করে জল। চলো এটা ফুটুক, একদম আঁচটা সিম করে দেবো। খিচুড়ি রেডি, সাবুর খিচুড়ি। আমি একটু ঘি দিয়ে দিলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, খুব দেখতে কেমন হয়েছে, তোমরা তো খেতে হবে না।
গরম মশলা দিয়ে দিলাম, দেখতে কেমন হয়েছে সেটাই জানাবে বন্ধুরা। চলো আমার ঠাকুর খিচুড়ি রেডি। চলো আমরা খেতে বসে যাই, এই চলে এসো খেয়ে নাও, খিদে পেয়ে গেছে। হ্যাঁ বসে পড়ো খেয়ে নাও, হাতটা দেখো। আচ্ছা খেয়ে নাও তুমি। এই যে আজকে আমাদের এই রান্না, খিচুড়ি, সাবুর খিচুড়ি, আলুর দম, আর এখানে আম কাঁটা আছে, ব্যাস। আর তরকারি কিছু করিনি, মুগ সেদ্ধটা রাখা আছে, ওটা টিফিনে খেয়েছিলাম, এই যে এখানে রাখা আছে মুগ সেদ্ধ। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেল, সন্ধ্যে টন্ধে দিয়ে, আর আজকে তো গুরু পূর্ণিমা, আজকে তাড়াতাড়ি করে সন্ধ্যে টন্ধে দিয়েছি, দিয়ে তারপরে এখন একটু যাচ্ছি ফ্ল্যাটে। চলো ফ্ল্যাটে তোমাদের সাথে কিছু যতটুকু পারি একটু শেয়ার করবো। বান্টি তিন্নি বললো যে একটুখানি এসো, এসে চলো একটু ফ্ল্যাটে এসে একটু আড্ডা দিই, একটু গল্প টল্প করি। চল যাই সন্ধ্যেবেলা, এমনিতেও তো আমার কোনো কাজ টাজ থাকে না, বসে থাকি, তো সেই জন্য ভাবলাম চল ফ্ল্যাটে গিয়ে বরং একটু বসে গল্প টল্প করা যাবে। আর কী বলতো, সারা সপ্তাহ তো ওরা থাকে না, আর রবিবারটাই একটুখানি সবাই মিলে বসে গল্প টল্প করা যায় আর কি, তো সেই জন্য বলো তুমি চলে এসো, সেই জন্য যাচ্ছি। তো চলো যাই, গিয়ে তোমাদের যতটুকু পারবো শেয়ার করবো। ফ্ল্যাটে গিয়ে আর কিছু দেখানো হয়নি তোমাদের সাথে, ফ্ল্যাটে গিয়ে লাইভে বসে গেছিলাম, আর লাইভ শেষ করেই এখানে চলে এলাম, একদম কিচ্ছু শেয়ার করতে পারলাম না তোমাদের, কারণ কি সবার সাথে কথা বলতে বলতে এত ইয়ে হয়ে গেল, দেরি হয়ে গেল। তারপরে ভাবছি কি যাবো, রাত্রি আসতে হবে এখানে একা একা, একা একা কোনো ব্যাপার না, রাস্তায় প্রচুর লোক আছে সেটা কথা নয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না, কিছু মনে করো না, যাই হোক। তো এখন এসে আমাকে রুটি করতে হবে, রুটি করতে হবে, রুটি তো খাবো না আজকে, পরোটা করতে হবে, তো খুব বেশি মানে তেল দিয়ে করবো না, একটু হালকা করেই ভাজবো, আর আলুর দম তো ওলা করে রেখে দিয়েছি, আর এমনি তো আম আছে, মিষ্টি আছে, আছে করে হয়ে যাবে রাত্রিরে। ঠিক আছে, ঘামছি দেখেছো কি প্রচণ্ড গরম, অসম্ভব গরম, একেবারে গরমে মানে আমার এক জায়গায় থাকলে এতটা গরম লাগে না, একটু হাঁটলে প্রচণ্ড গরম হয়, ভীষণ গরম হয়। তো যাই হোক, চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন রুটিটা করে নিই, আর ওদিকে গানও শুরু হয়ে গেছে, তো পরে কথা বলছি তোমাদের সাথে। আকাশের অবস্থা দেখো, ভীষণ মেঘ করে এসেছে, খেয়ে নে চালগুলো খেয়ে নে। ভয় পাচ্ছিস কেন, আমি কি তোদের ধরবো, তোদের তো খেতে দেবো। এই পাশটা খুব মেঘ করেছে, এখন একবার কি হচ্ছে বলতো, বৃষ্টি হচ্ছে আর রোদ্দুর হচ্ছে, কাল সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে কালকে, তো কালকে রাত্রির বেলায় আর তোমাদের সাথে কথা বলা হয়নি, তোমাদের রাত্রিবেলা কথা বলতে মানে অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে আমি ভাবলাম আজ থাক, কালকেই আমি ব্লগটা শেষ করবো। সিনটেক্সে জল নেই, জল তুলতে হবে, কালকে পরোটা বানালাম, রাত্রির পরোটা খেলাম, আর আলুর দম তো রাত সকাল থেকে করে রেখেছিলাম, আলুর দম ছিল, আম ছিল, মিষ্টি ছিল, কালকে ফ্ল্যাট থেকে এসে বানালাম। যাই হোক, কালকে ফ্ল্যাটে মানে কদিন বাদেই গেলাম, আজকে ইয়ে করবো না, আমিষ খাবো না, আজকেও নিরামিষ, দেখা যাক, আজকে মনে হচ্ছে নিরামিষই খেতে হবে। তো চলো কালকে ব্লগটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা,
আর সাবধানে থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।